দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে। এবং আপনারা দেখছেন যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে, এবং আমরা এখানে দেখছি রনিকে। আজকে কার জন্য গরু কিনছেন আমরা একটু সেই তথ্যগুলো আপনাদের দেব। আমরা দেখছি এখানে রনিকে এটা কি বলদ? বলদ একটা আড়িয়া। আচ্ছা, একটা বলদ একটা আড়িয়া, এটা হচ্ছে বলদ? বোনাস। হাইট আছে গরুগুলো, হাইট আছে ভালো। আজকে দামে চাইছেন 60,000। আমরা একটু রনির সঙ্গে কথা বলি। রনি, কেমন আছো তুমি? কার জন্য? বাবু ভাই। বাবু ভাই, কটা হয়েছে আজকে এখন পর্যন্ত? এখন পর্যন্ত হয় নাই, শুরু করলা। দেখা যাক কি হয়। মানে আমরা একটু বাজারে থামতে, সবার কিনা বাজার শেষ। হ্যাঁ, বাবু ভাই জন্য তো কম দামে না কিনলে তো আর হবে না। আচ্ছা, এই জন্য ধীরে 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 ধীরে। তো কত বলছো তুমি এটা? 228 বলছো জোড়াটা। চাচ্ছে কত? হ্যাঁ, চাচ্ছে 40, চাচ্ছে 40, 28 বলছো। দেখি আমরা, হ্যাঁ মোটামুটি হবে। আচ্ছা, তুমি কি গরু দেখাইছো? জোড়া হবে না? ওই যে হয়ে গেল। কত হলো? কত? 31। 1,31,000 কেন বললেন? খরচটা সহ তাহলে ওনার জন্য টোটাল গরু কয়টা হলো তোমার? বেশ কিছুদিন ধরেই তো কিনতেছ। আচ্ছা, হ্যাঁ, তো এখন কটা হয়েছে টোটাল? তো দর্শক আমরা দেখছি, মানে কালকের মধ্যেই পাঠাবা তাই তো? মোটামুটি এখন তো গরু আছে। হ্যাঁ, যদি 5-6টা হয়ে যায় তাহলে 12-13টা হয়ে যাবে। তাহলে আজকে হয়ে যাবে। আবার যদি আরো কিছু কিনতে বলে, হ্যাঁ, বাইকে ভিডিও দেখাবো, যদি বলে 5-10টা কিনে পাঠাতো গাড়িটা বলতে, তাহলে 5-10টা সরে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো দেখি আমরা আরো কিছু তথ্য নিতে পারি। কত এটা? 35। একবার 35,000 ধরা যাবে? 25-30 হবে না বা? দুই এক কাতা দাম চাইছি, আর কথা বলবেন দেও না বা।
কত বললে এটা কত বললে 32 চাই কত 40 হলে দিবে আর 40 হলে দিবে বসে শুনছেন যে 40 হলে দিবে আমরা দেখছিলাম শুনছিলাম আজকে যে গরুগুলো কিনছে রনে আমরা সেগুলো তো ছাপ করে দিচ্ছি আমার চিন্তা ভাবনা নাই ভাঙিবে চুনি আমরা তোমরা চিন্তা ভাবনা দেবো ওজনটা দাম দিবে না ওজনটা দিবে খোলা ওজন যে পাঁচ বড় ওজন আছে বাবা কত হলো 26 1,26,000 বর্ষ শুনছেন যে 1,26,000 টাকা দিয়ে এটা হলো আমরা দেখছি শুনছি এবং আপনাদের দেখাচ্ছি আজকে যে গরুগুলো কিনছে রনি আমরা সেই গরুগুলো তত্ত্ব আজকে বাজারটা কেমন রনি হ্যাঁ মানে এখন তো কাস্টমারই নেই আছে তারা হাটে বেশি পাইকারি বিক্রি হাটে নিজে বিক্রি করে তো 500,000-2,000 কমে কিনে আসছে তারা বেচা কিনা করে ওরা এখন কিনবে ওদের বেচা কিনা করে খালি হয়েছে ওরা দুটো একটা করে কিনবে আচ্ছা যারা বাইরে থেকে অনেক দূর থেকে আসছে ওরা তো বিক্রি করে যাবে হ্যাঁ এই যাদের বাড়ি রাখিতে আশা রাখার জায়গা আছে আচ্ছা এত কিনবে তো ঠিক আছে তোমার নাম্বারটা একটু বলে দাও আমাদের হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তোমাকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিল নোয়াখালীর জন্য বাবু ভাইয়ের খামার আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনবেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ হাঁটা দেখ না রে